দিল্লির মজনুকাটলা এলাকার 140টি পরিবার দিল্লি বিধানসভা ভোটে এদের সামনে রেখেই সিএএনআরসির পক্ষে প্রচারে ঝড় তুলছে গেরুয়া শিবির। এই 140টি পরিবারই পাকিস্তান থেকে আসা হিন্দু পরিবার। দিল্লির মাটিতে প্রায় এক দশকের বসবাস, নাগরিকত্ব মেলেনি, তাই ভোটার কার্ডও এখনো অধরা। দিল্লির ভোটে কেজরিওয়াল সরকার যখন রাজধানীর উন্নয়নকেই প্রচারের ইস্যু করে এগোতে চাইছেন, তখন বিজেপির তুরুপের তাস হিন্দু শরণার্থীদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়ার সাফল্য। 140টি পরিবার মনে প্রাণে চান দিল্লির কুর্সিনিক বিজেপি সরকার। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আসলে মেরুকরণের রাজনীতিকে ভোট যুদ্ধ জয়ে ট্রাম্প কাট করতে চাইছে বিজেপি। হম চাতে কি ভাজপা জিতে, নরেন্দ্র মোদি জিতে, বিজেপি জিতে। হ্যাঁ, वो देश के लिए एक मजबूत स्ट्रांग प्रधानमंत्री है और निर्णय लेने में वो माहिर हैं और सक्षम हैं, देश को विकास की तरफ ले जाते हैं। नहीं, हमारे को दिया जो हमारे को उधर से आया, ये हमारे को शांति से गुजार रहा। हमारे तो ये प्रार्थना करते हैं, ये विश्व तो भगवान करे तो मोदी नरेंद्र दिल्ली में वो पास हो, लाइट आ जाए बस। लाइट की दिक्कत, बस पानी वानी तो सही है। हाँ, आपका के लिए रहने के लिए हर चीज सहूलत होनी चाहिए, कि वहाँ से प्रताड़ित होके आए हुए, दुखी होके आए हुए, उनको कुछ हर चीज की सुविधा, स्कूल की पढ़ाई की, बिजली की, लाइट की, ये सब देनी जरूरी है उन लोगों को। बाकी रहा वोट, वोट तो जो भगवान करेगा, जो जिसकी मति होगी वो वहाँ देगा। ভোটের ফল যাই হোক, এই মানুষগুলোর কার্যত কিছু যায় আসে না। এরা আকাশের নিচে এক টুকরো স্থায়ী ছাউনি চায়, স্থায়ী আশ্রয় চায়, আর চায় মানুষের মতো বাঁচার বৈধ অধিকার এবং স্বীকৃতি। সেই কারণে মোদী না কেজরিওয়াল তা নিয়ে এদের হয়তো খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু যে পার্টি এদের পাশে থাকছে, যে পার্টি এদেরকে স্বীকৃতি দিচ্ছে, যারা জীবন জীবিকা নিশ্চিত করছে, যেদিন ভোটাধিকার আসবে, যেদিন ভোটের কার্ড এরা হাতে পাবেন, সেদিন তাদের পাশেই থাকবেন বলে এখন থেকেই এরা শপথ করছেন। নয়াদিল্লি থেকে নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, জি ২৪ ঘন্টা। সংঘাতের আবহে বাজেট অধিবেশনে বক্তৃতা পাঠ রাজ্যপালের। নবান্নকে কিছুটা স্বস্তি, এখনো লিখিত ভাষণের বাইরে মত প্রকাশ নয় ধানকারের। সতর্ক স্পিকার, বিধানসভা থেকে সরাসরি সম্প্রচার বন্ধ। সংঘাতের আবহতে অটুট প্রোটোকল, বিধানসভায় এক ফ্রেমে রাজ্যপাল মুখ্যমন্ত্রী, তবে বাজেট ভাষণে ধানকারকে জমি নয়। সাদা এপ্রনে স্লোগান লিখেই কক্ষে মন্ত্রী বিধায়করা, সংবিধান হাতে একযোগে বিরোধী স্ট্র্যাটেজি তৃণমূলের। বাজেট অধিবেশনের বক্তৃতা সংঘাতের মধ্যেই নতুন টুইস্ট রাজ্যপালের। এবার তিন প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে ডেকে পাঠালেন ধানকার। সোমবার বাজেটের আগে আজ বিকেলে রাজভবনে তলব। রাহুলের ডান্ডা পেটা মন্তব্যে তুলকালাম লোকসভা, ক্ষমা চাওয়ার দাবিতে ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ সরকার পক্ষের। কংগ্রেস বিজেপি হাতাহাতির জোগাড়, হট্টগোলে সভা মন্তব্যে বিরক্ত স্পিকারের, কক্ষের বাইরেও তরজা। অসমের সভা থেকেও রাহুলকে নিশানা, মোদীর ডান্ডা পেটা মন্তব্যকে হাতিয়ার করে ফের কটাক্ষ। উত্তর পূর্বাঞ্চলের অশান্তিতে কংগ্রেসকে তুলোধনা, বড় বিচ্ছিন্নতাবাদের জন্য আগের সরকারটি তোপ প্রধানমন্ত্রীর।